Hello students, how are you? I'm fine. And now I'm going to take the class from class 3, and the unit is unit 13. আমাদের আজকের যে লেসন সেটি হচ্ছে অ্যাবাউট লেটার্স অ্যান্ড সাউন্ডস, হাউ টু প্রোডিউস সাউন্ড উইথ লেটার্স। ওকে, অ্যাট ফার্স্ট লুক এট দিস, A and E, and we create words with A and E in the middle, okay, with three or more letters, but they will be in the middle. But at first we will start with three letters, that is B A T, bet, bet, and then B E D, bed, 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 bed. Be careful. Bed, bed. And now, pen, 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 pen. Hand, hen, hand, hen, hand, hen. Nap, net, nap, net, nap, net. And the last one, try yourself to make words with these sounds. You have to remember the sound is the main thing here. আমরা এখানে যে সাউন্ডগুলো করছি আমরা সেই সাউন্ডটা খেয়াল করব। এখানে জাস্ট মাঝখানে আমি ই দিয়ে দিলাম কিন্তু সাউন্ড সেটা আসলো না, তাহলে হবে না। আমাদেরকে মাথায় রাখতে হবে আমি কীভাবে সাউন্ডগুলো করেছি। আমি এগুলো আবারও তোমাদের সামনে করছি, লিসেন কেয়ারফুলি। বেট, ব্যাড, ফেন, ফ্যান, হ্যান্ড, হেন, নেপ, নেট। Man, 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 man. So আমাদের এইগুলো প্র্যাকটিস করতে হবে এভাবে, কারণ হচ্ছে এই যে ওয়ার্ডগুলো আমরা লিখলাম এতে খুব পার্থক্য, ধ্বনির পার্থক্য খুবই কম। আমাদের খুব খেয়াল করে দেখতে হবে। যেমন এখানে আমি বলছি, ভালো করে খেয়াল করো আমি কীভাবে বলছি, বেট, আর এখানে বলছি ব্যাড, এখানে বলছি ফেন, এখানে বলছি ফ্যান, হ্যান্ড, হ্যান, নেম, নেট, মেন, ম্যান। তো এই পার্থক্যগুলো করে আমাদের এই ওয়ার্ডগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আমরা 5 থেকে 10 বার এই ওয়ার্ডগুলো আবার ভালো করে শুনে 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 এগুলো প্র্যাকটিস করব, এবং একই সাথে মাঝখানে এ এবং মাঝখানে ই দিয়ে এ ধরনের ধ্বনি উচ্চারিত হয় এমন আরও 10টি করে শব্দ নিজেরা খুঁজে খুঁজে বের করে খাতায় লিখব। খাতায় লেখা শেষ হলে সেগুলো আবার আমরা প্র্যাকটিস করব, এবং এইভাবেই আমাদের এই যে ছোট ছোট পার্থক্যগুলো লেটার দিয়ে যে সাউন্ডগুলো হয় তার এই পার্থক্যগুলো আমরা ওভারকাম করতে পারবো, এবং এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল বিষয়। তো আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন এভাবে উচ্চারণগুলো করবো পাশাপাশি রেখে তখন এটা আমাদের মনে থাকবে। এবং
তোমাদের জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে খাতা কলম নিয়ে প্রথমে এভাবে মাঝখানে এ এবং ই লিখে তারপর সামনে ওয়ার্ডগুলো লেটারগুলো দিয়ে দিয়ে তিনটা সবচেয়ে ভালো হয় তিনটা লেটার ব্যবহার করে একটা করে ওয়ার্ড তৈরি করলে। তো তিনটা লেটার ব্যবহার করে এভাবে ওয়ার্ডগুলো তৈরি করব এবং সেগুলোকে খুব ভালো করে মনোযোগ দিয়ে কীভাবে আমি উচ্চারণগুলো করেছিলাম সেটাকে খেয়াল করে সেই উচ্চারণগুলো আবার করতে হবে এবং এইভাবে যখন আমরা প্র্যাকটিস করতে থাকবো তখন আমাদের এই যে পার্থক্যগুলো সেগুলো আর সমস্যা হবে না। হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ওই আগে আমি যে কাজগুলো দিয়েছিলাম যে এ এবং এ সাউন্ড, এ এবং এ এই দুইটা সাউন্ডের মধ্যে যে পার্থক্য সেটা করে আমরা বলেছিলাম যে তিনটি লেটার দিয়ে মাঝখানে এই দুইটা সাউন্ড ব্যবহার করে আমরা যতগুলো সম্ভব ওয়ার্ড লিখবো। আমি আশা করি তোমরা অনেকগুলো করতে পেরেছো। এখন হচ্ছে এই যে ওয়ার্ডগুলো তোমরা লিখলে যে আসলে বুঝে লিখলে কিনা এরকম কিছু টেস্টের জন্য আমি এখানে কিছু ছবি ঝুলিয়েছি, তোমরা এই ছবিগুলো তোমাদের পাঠ্যপুস্তকেও দেখতে পারবে। তো একটু ভালো করে দেখো, লুক অ্যাট দ্য পিকচার্স। এখানে যে পিকচারটা দেওয়া আছে তোমরা কি বলতে পারছো হোয়াটস পিকচার ইজ ইট? ইয়েস, ইজ আ হ্যান্ড, দ্যাট ইজ হ্যান্ড, হ্যান্ড। প্যাড, রেট, ন্যাট, লেম্প, টেপ, হ্যান্ড, হ্যান্ড, ফেস। এই যে সাউন্ডগুলো আমি করলাম এই সাউন্ডগুলোতে মাঝখানে এ সাউন্ডও ছিল এবং এ সাউন্ডও ছিল। যদি তোমাদের যদি মনে না থাকে আমি মনে করিয়ে দিচ্ছি, এটা দিয়ে আমরা যে সাউন্ডগুলো করেছিলাম সেটা ছিল আমাদের এ সাউন্ড, সাউন্ডগুলো ছিল এ সাউন্ড। এবং এটাকে দিয়ে আমরা যে সাউন্ডগুলো করেছিলাম সেগুলো ছিল এ সাউন্ড। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আইডেন্টিফাই করা কোন সাউন্ডগুলো এ সাউন্ড হবে এবং কোন সাউন্ডগুলো এ সাউন্ড হবে। তো আমি তোমাদের সুবিধার জন্য এই সাউন্ডগুলো আমি একটু বলে দিচ্ছি। তোমাদের কাজ হবে তোমাদের যে পাঠ্যপুস্তকটি আছে সেটি হাতে নেওয়া এবং সেখানে দেখবে এ এবং এ দুইটা সাউন্ড দেওয়া আছে। তোমার কাজ হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকে পেন্সিল ব্যবহার করে সেখানে সার্কেল করা। হ্যান্ড, ব্যাট, রেট, ন্যাট, লেম্প, টেপ, হ্যান্ড, ফেস। এই যে সাউন্ডগুলো করলাম আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনটাতে কোনটা ছিল। এখন তোমাদের কাজ হচ্ছে এরকম আরও কিছু সাউন্ড বাসায় ভালোভাবে প্র্যাকটিস করা এবং যতদিন এই এ এবং এ সাউন্ড তোমার ভালোভাবে আয়ত্তে না আসছে ততদিন এই সাউন্ডগুলোকে পাশাপাশি রেখে ভালোভাবে আমার যেখানে আমি সাউন্ডগুলো করে দিয়েছি সেটাকে আবার শুনে যত বেশি শুনবে তত তোমাদের এই সাউন্ডগুলো ক্লিয়ার হবে। তো আজকের এই সাউন্ড নিয়ে আমাদের যে কাজটা ছিল সেই কাজ এ পর্যন্তই। আমি আশা করব তোমরা এই ওয়ার্ডগুলো নিয়ে তোমরা চাইলে এ এবং এ সাউন্ড দিয়ে চাইলে বাসায় ওয়ার্ড মেকিং খেলতে পারো। যেমন লেটার্সগুলো দিয়ে তোমরা একটা বাসায় যারা আছে তাদেরকে নিয়ে যেমন তিনটা লেটার দিয়ে মাঝখানে এ এবং এ সাউন্ড দিয়ে কতগুলো লেটার ওয়ার্ডকে লিখতে পারো, এরকম করে করে বাসায় যদি তোমরা এটা দিয়ে খেলতেও পারো। তো এই ধরনের খেলাগুলো যদি হয় তাহলে তোমাদের ছুটির যে সময়টা আছে বা যে কারণে বাসায় আছো তোমাদের এই বাড়িতে থাকাটা বোরিং মনে হবে না এবং আমাদের যে মেইন প্রোনাউন্সিয়েশনের সমস্যাগুলো সেগুলো কেটে যাবে। আজকের মতো তোমাদের লেটার এবং সাউন্ডের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ।